হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন আমি দাদার বাড়িতে এসেছি। আজকে দাদার বাড়িতে দুপুরে খাওয়া দাওয়া হবে, তো আমি সকালে খেয়ে দিয়ে তারপর চলে এসেছি। মাথায় তেল নিয়েছি, স্নান করব ভাবলাম, তো আমার দাদা হাঁস এনেছে দুটো, হাঁস কাটবে, তার জন্য আমি ভিডিও করার জন্য চলে এসেছি তাড়াতাড়ি। করতে গেলে এদিকে হাঁস কাটা হয়ে যেত ওদের। তো চিন হাঁস তো, তোমাদেরকে দেখাই। এই দেখো হাঁস দুটো, হাঁস দুটো আমার সাথে খেলা করছে, দেখো এদিকে দৌড়ে যাচ্ছে ওদিকে দৌড়ে যাচ্ছে। তোর কি হয়েছে? তো বন্ধুরা, ওখানে হাঁস কাটা হচ্ছে আর এখানে বৌদি রান্না করছে। বৌদির ডাল আর বেগুন ভাজা রান্না করা হয়ে গেছে আর বৌদি এখন রান্না করবে খাসির মাংস। দিদি হাঁসের মাংস খায় না, তার জন্য দিদির জন্য খাসির মাংস নিয়ে এসেছে। এই দেখো খাসির মাংস বৌদি রান্না করছে, কড়াইতে মশলা ভাজে বৌদি এখন। তো বন্ধুরা বাড়িতে এসে স্নান করে আর এখন আবার যাচ্ছি দাদার বাড়িতে। শীতকাল চলে এসে, স্নান করলে তাও মনে হয় যে স্নান করিনি। তো চলে এসেছি দাদার বাড়িতে আর এই দেখো এরা গল্প করছে, রান্না করছে কিভাবে, দেখো সখী গান্ডা বসে আছে। আরে যে পুচু বসে বসে খাচ্ছে, দেখো কি খাচ্ছে পুচু, কি খাচ্ছ জোরে বলো। তো রান্না হয়ে গেছে, এই যে বেগুন ভাজার ডাল আর খাসির মাংস। হাঁসের মাংস রান্না হয়ে গেছে, কালারটা দেখো কি সুন্দর হয়েছে, হাঁসে এত সুন্দর তেল গলেছে, তেল গললে পরে হেবি সুন্দর লাগে খেতে। হাঁসের মাংস লাল লাল ঝোল, উফ কি টেস্টি লাগবে না খেতে। তো বন্ধুরা দুপুরে রান্না হয়ে গেছে আর এখন দিদি ভাত বাড়ছে, সবাই খাবো এখন। তো বাড়ি বড়দের খাওয়া হয়ে গেছে আর আমরা এখন বসেছি খেতে। বন্ধুরা আমি এখন তেঁতুল দিয়ে ভাত মা খাচ্ছি, এত মশলা খেয়েছি তো, এবার খাওয়ার শেষে একটু টক টক না খেলে আমার আবার ভালো লাগছে না, তাই জন্য তেঁতুল দিয়ে আঠা আঠা করে ভাত মা খেয়েছি। আর তেঁতুল দিয়ে ভাত খেতে আমার তো হেভি লাগে। তো বন্ধুরা আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন আমার বাবা ভাত খাচ্ছে, তো তোমাদের সেটা দেখাই। এই দেখো ফোন দেখছে আর ভাত খাচ্ছে। এই দেখো আমাদের পুচু একা একা দোকানে চলে গেছে, ডাকছে দেখো কেমন করে, দোকানে আসো দোকানে আসো। এহ লজেন্স কিনে নিয়ে চলে এসছো দেখো। আমি এখন হাঁসের মাংস দিয়ে মুড়ি মাখিয়েছি, মাংস রান্না হলে মুড়ি দিয়ে না খেলে মনেই হয় না যে মাংস খেয়েছি। তো বন্ধুরা এই ভিডিওটা কাল আর শেষ করা হয়নি, তো ভিডিওটা আজ এখানেই শেষ করব। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো তোমরা সবাই। তো টাটা বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো।